আমি এখন জানতে চাই যে আপনার কাছে, ডক্টর তোফাজ্জল হোসাইন স্যারের কাছে। স্যার, আমি যেটা বলছিলাম যে আইসিইউতে যেটি স্যার বললেন যে পুষ্টির প্রয়োজন হয় প্রত্যেক মানুষেরই, আর যখন কি অসুস্থ হয় তার তো আরও বেশি প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আইসিইউ পেশেন্টরা কিন্তু অনেক সময় খাবার মুখে খেতে পারেন না, তাহলে তাদেরকে কি ধরনের খাবার দিলে ভালো হয় যদি সে বিষয়ে কিছু বলতেন? ধন্যবাদ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আইসিইউতে খাবারটা, কারণ আইসিইউর পেশেন্টগুলো যেহেতু হচ্ছিল মুমূর্ষু রোগী থাকে, এই পেশেন্টগুলো সাধারণত অনেকেই হচ্ছে গিয়ে অজ্ঞান থাকে, অনেক পেশেন্ট থাকে লাইফ সাপোর্টে থাকে, এই পেশেন্টগুলো মুখে খেতে পারে না। এই পেশেন্টগুলোকে সাধারণত হচ্ছে গিয়ে আমরা নাকে নল দিয়ে আমরা খাবারের ব্যবস্থা করি, এবং নাকে নল দিয়ে সাধারণত আমরা ক্যালোরি মেনটেন করি, যেহেতু আমাদের এখানে নিউট্রিশনিস্ট আছেন, উনি পেশেন্টের বডি ওয়েটের সাথে ক্যালোরি যতটুকু লাগে সে ক্যালোরি অ্যাডজাস্ট করে আমরা তরল নরম জাতীয় খাবারগুলো নাকে নল দিয়ে প্রোভাইড করি। এছাড়া দেখা যায় যে আমরা অনেক সময় কিছু কিছু রোগীর ক্ষেত্রে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, যেটা হচ্ছে গিয়ে আমরা শিরা পথে দেওয়া যায়, সেন্ট্রাল ভেনাস লাইনে দেওয়া যায় অথবা পেরিফেরাল লাইনেও দেওয়া যায়, এই ধরনের প্রিপারেশনও অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের প্রয়োজন হয় সে ব্যবস্থাও করা হয়ে থাকে। ধন্যবাদ স্যার। ডক্টর হাবিবুর রহমান স্যারের কাছে আমি জানতে চাই যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুদের কিভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে এবং তাদের কি ধরনের খাবার খেতে হবে, যদি সেই বিষয়ে কিছু বলতেন। হ্যাঁ, আমরা প্রথমেই বলেছি যে ডেঙ্গু আসলে একটি ভাইরাসবাহিত অসুখ,